না, যে মহিলাটা স্বামীর অনবরত করতো না, ওর জন্য জাহান্নাম রেডি হয়ে আছে। নিশ্চয় তোমরা তৈয়ার হয়ে যাও, হে বেনামাজির দল, হে বেনা রোজা করনে ওয়ালার দল, হে জেনা করনে ওয়ালার দল, তোমরা তৈরি হয়ে যাও, তোমাদের জন্যে জাহান্নাম রেডি হয়ে গেছে। তুমি ইহকালে হয় এগুলো ছেড়ে দাও, না হলে কেয়ামতের দিন যেই দিন গোটা বিশ্বের মানুষ থাকবে, ওই দিন কিন্তু ছাড় পাবে না, ওই দিন ছাড় পাবে না। যতই তুমি জবরদস্ত করো না কেন, এর চাইতে বড় জবরদস্ত করতে পারে আমার আল্লাহ। যদি ইহকালে, যদি এ জগতে, পৃথিবীর জগতে যদি তুমি এ কাজ বলে না ছাড়তে পারো, তাহলে তোমার জন্য জাহান্নাম রেডি আছে। তোমার দুইটা অপশন, হয় পৃথিবীতে তুমি নামাজি হয়ে যাও, পৃথিবীতে তুমি পরোজগার হয়ে যাও, পৃথিবীতে তুমি স্বামীর অনুগত করো, না হলে তোমার বাঁচার উপায় নাই। যেসব মহিলাগুলি নিজের স্বামীকে দেখতে পারে না, আবার অপরজনের সাথে কি করে, অপরজন যদি কেউ একজন আসে তার সামনে সাজে, তার সামনে নিজেকে সুন্দরী বানায়, ওই সব মহিলাদের ঠিকানা তো জাহান্নাম হবেই হবে। এর জন্যে আবার জাহান্নামের ভিতরে আর একটা বড় শাস্তি রয়েছে, সে শাস্তিটা কি শাস্তি হবে, যেদিন জাহান্নামে আল্লাহ ঘোষণা করে দিবে কি তুমি জাহান্নাম চলে যাও। আর একটা জিনিস, ওই লবু মেয়েটা জাহান্নাম চলে গেল, তো কোনো পুরুষ যদি একটা মহিলাকে একবার দেখেছে, এই শাস্তিটা শুধু এ কারণে, বেপর্দার কারণে এই শাস্তিটা হবে। যদি কোনো পুরুষ একটা মহিলা ধরলে রাস্তা দিয়ে হাঁটছে, মহিলাটা হাঁটতে হাঁটতে আপনার কিলারা সাহেব নগর থেকে যাবে চাঁদপুর ব্যারেজ, ওই ব্যারেজ যাবে, কতগুলি ছেলে দেখলো, তাকে যদি পর্দা না থাকে তাহলে তাকে অনেক ছেলে দেখবে, শুধু দেখবে সেটা নয়, তার পক্ষ থেকে আল্লাহ কাল কিয়ামতের মাঠে ওর পেটে একটা সন্তান দেবে। সেটা আবার কেমন করে দেবে, একটা পুরুষ কি একবার দেখলে একটা সন্তান, একটা পুরুষ কি পাঁচবার দেখলো একটা সন্তান, জি না না না। একটা পুরুষ যদি একটা মহিলাকে পাঁচবার দেখে, তার ফেসটা দেখলো, তার বডিটা দেখলো, তাহলে একটা পুরুষ যদি পাঁচবার দেখে কিয়ামতের দিন তার পেটে পাঁচটা সন্তান হবে। সেগুলো হবে কেমন, যেমন আপনার কুকুরের বাচ্চা দেখেছেন, সেটা কেমন করে, সে যখন পৃথিবীতে আসে ভুঁ করে, তার চরিত্র দেখে ভালো লাগে না। এইরকম যেদিন কিয়ামতের মাঠে একটা মহিলা পেটে যতগুলি ছেলে দেখেছে, সেই মহিলাটাকে ততগুলি যদি সন্তান দেওয়া হয়, তাহলে একটা মহিলার সন্তান পুরো সন্তান হয়ে যাবে, একটা পাহাড়ের সমান পেটটা উঁচু হয়ে যাবে। তখন যখন পাহাড়ের সমান পেটটা উঁচু হয়ে গেল, তখন কি হবে, একটা একটা সন্তানকে জন্ম দিতে পেরে 70,000 বছর। কোন দার্শনিক বলেছেন 70,000 বছর, কোন দার্শনিক বলেছেন 70 বছর। একটা মহিলার পেটে বাচ্চা বের করতে হওয়ার সময় লাগবে 70 বছর। অতএব মারে আমার দয়ার বন্ধুরে, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। পৃথিবীর আলেমেরা মিথ্যা কথা বলে না, এরা হাদিসের বাইরে কথা বলে না, তাই এরা জঙ্গিবাদী আজকে হয়েছে। আজকে আমরা ধোকার ও চক্রান্ত করেছি।
এরকম আল্লাহ ওয়ালি আজকে পৃথিবীতে পাওয়া যাচ্ছে না কি যে আল্লাহ ওয়ালি আল্লাহ ওয়ালা সন্তান দেবে আল্লাহ ওয়ালি পেটে আল্লাহ আল্লাহ ওয়ালা সন্তান দেবে একটি মহিলা একটি মহিলা যদি তার সতীত্বর গ্যারেন্টি থাকে একটি মহিলা তার জীবনের যদি গ্যারেন্টি দিতে পারে তাহলে আল্লাহ তার পেটে ভালো সন্তান দেবে কিন্তু আজকের মা বলে রাখি পরে তার নিজের আই তত্ত্বকে অন্যজনের হাতে দিয়ে দেয় এ কারণে আজকে আলেম পাওয়া যাচ্ছে না এদের পেট থেকে বেঈমান হচ্ছে এদের পেট থেকে মুনাফিক হচ্ছে এদের পেট থেকে চোর হচ্ছে এদের পেট থেকে বেনহাজি হচ্ছে আল্লাহ ওয়ালা হয় না পৃথিবীতে মানুষ হয়েছে প্রচুর পৃথিবীতে জনসংখ্যা হয়েছে প্রচুর মানুষের মতো মানুষ হয়নি এটা আমার কেমন কথা মানুষের মতো মানুষ নাই জি এটাই কোন সত্য কথা মানুষের মতো মানুষ নাই যেগুলো আপনারা দেখছেন এতগুলি লোক এগুলো মানুষ না এগুলো জনসংখ্যা তাহলে কি ডাক্তার মানুষ তাহলে কি যিনি ইঞ্জিনিয়ার হয়েছেন তিনি মানুষ যিনি কি ইঞ্জিনিয়ার হয়েছেন তিনি মানুষ যিনি কি প্রফেসর হয়েছেন তিনি মানুষ না 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 মওলানা হয়েও মানুষ নয় মুফতি হয়েও মানুষ নয় মানুষের মতো মানুষ বানতে হবে পৃথিবীর বুকে আপনার কিনারা ডাক্তার কোর্স খুব সহজ কোর্স ইঞ্জিনিয়ার একজন হতে পারে খুব সহজ কোর্স সেটা বাড়ি কোর্স নয় অফিসার হওয়া যাবে কিন্তু মানুষের মতো মানুষ হওয়া বড় কঠিন আমি একবার কলকাতায় ছিলাম দিন রাত্রি ছিলাম এক রাত্রিতে দেখলাম এক আমার বন্ধুর বাড়িতে ছিলাম অতএব সেই দিন দেখলাম বড় একজন ইঞ্জিনিয়ার রাস্তা দিয়ে চলছে বেড়াচ্ছে মদ খেয়ে নিয়েছে সে মদ খেয়ে নিয়ে নিজের কাল ঠিক রাখতে পারছে না ইনি নাকি পৃথিবীর মানুষ ইনি নাকি বৈজ্ঞানিক ইনি নাকি ডাক্তার কতগুলো এগুলো দেখবে একজন ডাক্তার হয়েছে সে ডাক্তার হয়ে মধ্যে রাস্তায় ফ্ল্যাট হয়ে পড়ে আছে ইনি নাকি সমাজের ডাক্তার জি না না এরা পৃথিবীর বুকে সমাজের ডাক্তার হতে পেরেছে পৃথিবীর সমাজের মাস্টার হতে পেরেছে পৃথিবীর সমাজের মৌলানা হতে পেরেছে মানুষ হতে পারেনি একজন মানুষ মানুষ হবে কি করে একজন মানুষ মানুষ হবে কি করে একজন মানুষ মানুষ হবে কি করে তার ভঙ্গিমা দেখেই বোঝা যাবে তার ভঙ্গিমা দেখে তার চলাফেরা আখলাক চরিত্র দেখে বোঝা যাবে কি করে একটা মানুষ মানুষ হতে পারে একটা মানুষ মানুষ হতে কি করে পারে আজকে আমরা ভেবেছি আমরা নিজেরা নিজের বানানো সৃষ্টা হয়ে গেছে যে লোকটা মানুষ হবে সে চারটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে যে লোকটা মানুষ হবে যে লোকটার চরিত্র সুন্দর হবে সে পৃথিবীর বাংলা পড়বে ইতিহাস পড়বে এগুলো তো পৃথিবীর জন্য পড়বে তার আখেরাতের জন্য চারটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে এক নম্বর সাবজেক্ট আসমান জমিনকে নিয়ে গবেষণা করবে এক নম্বর যেটা তার সাবজেক্ট হবে সে আসমান আর জমিনকে নিয়ে গবেষণা করবে আসমানকে কে বানালো জমিনকে কে বানালো রাতকে কে বানালো দিনকে কে বানালো
একটা মানুষ যখন এই সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করবে, এই সাবজেক্টটা যখন তার ক্লিয়ার হয়ে যাবে, সে আল্লাহকে পেয়ে যাবে, সে মানুষের মতো মানুষ পেয়ে যাবে, সে প্রকৃত মুসলমান হয়ে যাবে, সে প্রকৃত মুমিন হয়ে যাবে, আল্লাহকে ছাড়বে না। আর যে মানুষটা এগুলো নিয়ে গবেষণা করলো না, আসমান জমিন কে বানালো, দিন রাত্রি কে বানালো, এগুলো নিয়ে তার যদি কোনো ধ্যান ধারণাই না থাকে, সে সমাজে মানুষ হয়েছে প্রকৃত মানুষ হতে পারেনি। প্রকৃত সে মানুষ হতে পারে না। আজকে আমরা ইতিহাস নিয়ে পড়ে আছি, বাংলা নিয়ে পড়ে আছি, কিন্তু যত জন গার্জিয়ান শুনছেন, আপনি আপনার হৃদয়ে বলেন যে আমি আমার ছেলেটাকে মসজিদের কাঠামোর জোর করে একটা মসজিদ হচ্ছে সে জায়গাটাকে আমি যে হেল্প করি, আমি তাকে সহযোগিতা করি। আজকে আমাদের ভিতরে এগুলো কমজোর হয়ে গেছে, দেখলে কি আমার ছেলেটা কোন বলে ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলেটা কোথায় গেলে প্রফেসর হবে, এগুলো হওয়ার জন্য লাখ লাখ টাকা ঢেলে দিই, কিন্তু আমার ছেলেটাকে একজন আলেমের মতো আলেম বানাবের জন্য আমরা এক টাকা দিই না। এ জায়গাতে দিতে আমাদেরকে খুব অল্প ভারী লাগে, আমাদেরকে খুব ভারী লাগে, আর আমরা তাদেরকে অল্প দিই। অতএব আল্লাহ বলছেন, এ জায়গাতে তোমাদের বেশি দেওয়ার কথা, হে মুসলমান তুমি আজকে এই জায়গাতে কমজোর হয়ে গেছো, তুমি বেশি জোর হয়ে আছো, বলা উঁচু করছো কোথায়, তুমি বলা উঁচু করছো তোমার ছেলে ইঞ্জিনিয়ার, তোমার ছেলে প্রফেসর, তোমার ছেলে ডাক্তার বলে তুমি বলা উঁচু করছো, কিন্তু কাল নাই আমাদের মাঠে যেই দিন গোটা হাসরবাসী বসবে, গোটা হাসরবাসী যেই দিন দাঁড়াবে, ওই দিন তোমার গলা উঁচু হবে না, তোমার বলার কিছুই থাকবে না। একজন আলেমের মা যতটা বলবে, একজন দিনদারের মা যতটা বলবে, অতএব তুমি পৃথিবীতে বলে দাও, পৃথিবীতে তুমি এলাকা জুড়ে বলে বেড়াও, আমার ছেলে ডাক্তার, আমার ছেলে মাস্টার, চায়ের দোকানে দোকানে বলে বেড়াও, অতএব তুমি শুনে নাও, তুমি এটা তোমার ঠিক নয়, এটা তোমার কেয়ামতে কাজে লাগবে না, তুমি তোমার ছেলেটাকে এইরকম বানাও, তুমি তোমার ছেলেটাকে এইরকম বানাও, যে রকম বানলে তুমি কেয়ামতের মাকে আল্লাহর কাছে তুমি সম্মানী হয়ে দাঁড়াবে। কেয়ামতের মাঠে তুমি সম্মানী হয়ে দাঁড়াবে, কিন্তু আমরা এই সম্মানটা চাইছি না। আমি আমার মেন বাণী থেকে একবার যাই, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগীনা মাআবা। একজন মানুষ যদি জাহান্নাম চলে যায়, তাহলে সে জাহান্নামে থাকবে কতদিন, সে জাহান্নামে থাকবে কতদিন, যুগ যুগ ধরে সে জাহান্নামে থাকবে। আবার যুগটা কেমন জিনিস, একটা ২৪ ঘন্টা একটা দিন হয়, সে দিনটা সপ্তাহ হয়, সে সপ্তাহটা মাস হয়, অ্যাকচুয়ালি ১০০ বছর যখন হয়ে যায়, ৭০ বছর যখন হয়ে যায়, তখন একটা যুগ হয়। অতএব ৭০ বছর হওয়ার পর একটা যুগ হবে, আর এই যুগ ধরে থাকবে। আমাদেরকে কি করতে হবে, আমাদের ছেলেগুলোকে সুশিক্ষিত করতে হবে, আলেমের দিনের রাস্তায় দিতে হবে, পৃথিবীর মেডিকেল রাস্তায় দেন, এগুলো করাতে হবে, এগুলো পৃথিবীতে প্রয়োজন, কিন্তু আখেরাতের প্রয়োজন।
সেগুলো আমাদেরকে বলাতে হবে। তো জি যাই হোক, অল্প সময়, এই সময়কে কয়েক মিনিটকে মূল্যবান মনে করে আমি যে কটা কথা বললাম, এই কথার ভিতরে ভুল ভ্রান্তি, এবং আমিও একজন মানুষ, আমার দ্বারা দিয়ে যদি ভুল হয়।